আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তৈরি করে দেখাবো বেগুনের ভর্তা। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার লাগে খেতে, আর শীতকালে এরকম একটা ভর্তা টেবিলে থাকলে আর কিছুই লাগে না। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটা একটু ভেড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন আমি একটু সরিষার তেল দিয়ে চারদিকটা একটু মাখিয়ে নিব। বেগুনের গায়ে এভাবে সরিষার তেল মাখিয়ে নিয়ে তারপরে বেগুনটা পোড়ালে এটা চামড়া ছিলতে সুবিধা হয়, আর বেগুন ভর্তাটা খেতেও অনেক মজা লাগে। এভাবে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি, আশিকের মধ্যে দিয়ে আমি এখানে চুলা অন করে দিয়েছি এটা পোড়ানোর জন্য। বেগুন পুড়িয়ে ভর্তাটা কিন্তু অসম্ভব মজার লাগে খেতে শীতকালে। এভাবে কিন্তু পোড়াতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি পুড়ে যায়, আর এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে বেগুনের পোড়া ভর্তাটা। বেগুনটা এভাবে পুড়িয়ে নেব আমি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিতে হবে, নাহলে এক সাইড পুড়বে আর এক সাইড মানে ওরকম শক্ত হয়ে থাকবে। ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, আর আমি এখানে শিকের মধ্যে গেঁথে নিয়েছি পেঁয়াজ, অর্ধেক করে দিয়েছি দেশি পেঁয়াজগুলো, আর দুটো শুকনো মরিচ নিয়েছি এখানে। এখানে আমি একটা বেগুন পোড়া করেছি, তার ফলে আমি সেই অনুপাতেই কিন্তু পেঁয়াজ আর মরিচ নিয়েছি। এখানে আপনারা যদি বেশি নেন তাহলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে, বা ঝাল বেশি খেতে চাইলে মরিচটা বেশি দিয়ে মানে বেশি করে পোড়াতে হবে এমন। এখন আমি এগুলো সব ক্লিন করে নেব, ভালোভাবে উপরের পোড়া অংশগুলো উঠে আমি এগুলো ফেলে দেব, আর বেগুনটাও ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব আর কি, উপর থেকে চামড়াগুলো উঠিয়ে নেব। এভাবে বেগুনটা বেশ গরম ছিল, একটু ঠান্ডা করে করলে হাতে কিন্তু লাগবে না, আর এরকম গরম অবস্থায় করতে গেলে আমার মতো যে এরকম হাতে শেক লাগার মানে সম্ভাবনা আছে। এভাবে বেগুনের চামড়াগুলো এভাবে উঠিয়ে নিতে হবে, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এপিটোপিট। তারপরে ভর্তাটা বানানোর জন্য আমি চলে এসেছি, আর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, আর মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে ঘ্যাত্তা করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজগুলো একদম ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে। এভাবে কিন্তু ভর্তা করলে ভর্তা অনেক মজা লাগে। একবার হলেও এই পেঁয়াজ আর মরিচটা পুড়িয়ে নিয়ে ভর্তা করার চেষ্টা করবেন। এই পেঁয়াজটা যখন ভর্তার মধ্যে দাঁতে পরে তখন অসম্ভব ভালো লাগে, খুবই মজার লাগে খেতে, আর অসম্ভব ভালো ঘ্রাণ আসে এই ভর্তার। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে কিন্তু পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল এভাবে করেও কিন্তু একটা ভর্তা তৈরি করে কিন্তু ভাত দিয়ে খাওয়া যায়, এটাও অসম্ভব মজার লাগে খেতে। আর আমি এখানে চামচের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কারণ অনেক গরম ছিল বেগুনটা, তার ফলে হাত দিয়ে আমি প্রথম অবস্থায় ধরতে পারছিলাম না, পরে আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ভর্তা বানিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে ভর্তা বানালে যতটা মনের দিক দিয়ে তৃপ্তি লাগে ততটা এর মধ্যে টেস্টও আসে, খুব ভালো হয় খেতে। ভর্তাটা কিন্তু আসলে অনেক যত্ন সহকারে তৈরি করলে সেটা কিন্তু খেতে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। এভাবে কিন্তু ভর্তা তৈরি করে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস রেখে আপনি কিন্তু এটা দিয়ে এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত খেয়ে ফেলতে পারবেন এই শীতের সকালে বা রাতে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। আসসালামু আলাইকুম।